অনলাইনে পণ্য বিক্রির বৈশ্বিক প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজোসকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী এখন ইলন মাস্ক। সম্প্রতি তার নেট আর্থিক সম্পদ $18,500 কোটি ঘর পার করেছে। বৃহস্পতিবার ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্স প্রকাশিত এবছরের শীর্ষ 500 সম্পদশালীর তালিকার প্রথমে এসেছে প্রথাবিরোধী এই ধনকুবেরের নাম। বিস্তারিত দেখুন রিপোর্টে। বিশ্বের শীর্ষ ধনীর খেতাবটি 2017 সাল থেকে ধরে রেখেছিলেন জেফ বেজোস, কিন্তু বৃহস্পতিবার টেসলার শেয়ার দর বেড়ে যাওয়ায় শীর্ষ ধনীর স্থানে উঠে এসেছেন টেসলা ও স্পেস এক্স প্রধান ইলন মাস্ক। বিশ্বে পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ির ধারণা নিয়ে নতুন এক মোড়ক উন্মোচন করেন ইলেকট্রিক গাড়ির নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। রকেট নির্মাণ প্রতিষ্ঠান স্পেস এক্স এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলন মাস্কের নামের সাথে জড়িয়ে আছে টেসলা, পেপ্যাল সহ আরও বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানের নাম। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্সের সর্বশেষ হিসাব অনুযায়ী ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ $121 বিলিয়ন, যা জেফ বেজোসের মোট সম্পদের তুলনায় $3 বিলিয়ন বেশি। 1971 সালে আফ্রিকার প্রেটোরিয়াতে ইলন মাস্কের জন্ম। হাই স্কুল শেষে মা আর ভাই বোন নিয়ে কানাডায় চলে যান মাস্ক। সেখানে অন্টারিওর একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও স্নাতক পাশ করেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় পদার্থ আর অর্থনীতিতে। স্নাতকোত্তর শেষে পিএইচডির জন্য স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ঠিকই, কিন্তু অর্থ উপার্জনের নেশায় পিএইচডি ডিগ্রি আর নেওয়া হয় না তার। তবু সেই মাস্ক আজ বিশ্বের সেরা ধনী। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।